টানা বৃষ্টিতে জলমগ্ন গোটা কলকাতা। এই মুহূর্তে বাবুঘাটের দিকে নজর রাখবো, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী। সুদীপ্তা, বাবুঘাটের দিকে আমরা নজর রাখতে চলেছি এই মুহূর্তে, এবং যেমনটা জানা যাচ্ছে যে কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন, এবং তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও জলমগ্ন হয়ে গেছে, এবং এই মুহূর্তে আমরা বাবুঘাটের দিকে নজর রাখতে চলেছি। তার আগে আপনাদের জানিয়ে রাখবো যে যেমনটা আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী 48 ঘন্টা কিন্তু বৃষ্টি চলবে। গতকাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, শুধুমাত্র কলকাতা নয়, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও বৃষ্টি শুরু হয়েছে, এবং আগামী 48 ঘন্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এই মুহূর্তে বাবুঘাটের দিকে নজর রাখবো, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি সুদীপ্তা চৌধুরী। সুদীপ্তা, তুমি বাবুঘাটে উপস্থিত আছো, এই মুহূর্তে সেখানকার কি পরিস্থিতি? দেখো, চারিদিকে বৃষ্টি এবং বৃষ্টির জন্য জলমগ্ন পরিস্থিতি, এই সমস্ত কিছু খতিয়ে দেখতে এই সময় কলকাতা পৌরসভার যিনি নিকাশি রয়েছেন দায়িত্বে তারক সিং, তিনি কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। তিনি গঙ্গা তীরবর্তী যে সমস্ত লক গেটগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ করার কাজে দায়িত্বে তিনি বেরিয়েছেন। 9টি লক গেট রয়েছে গঙ্গা তীরবর্তী, সেগুলো বন্ধ করে দেওয়া হলো, কারণ গঙ্গার জলস্তর এই মুহূর্ত থেকে বাড়ছে এবং সেগুলি শহরের দিকে ঢোকার সম্ভাবনা থাকে লক গেট যদি বন্ধ না করা হয়। তাই সেই লক গেটগুলো কিছুক্ষণ আগেই, প্রায় 5 মিনিট আগে বন্ধ করা হলো সমস্ত লক গেট। প্রায় সারা শহর জুড়ে প্রায় 27টি লক গেট রয়েছে, প্রত্যেকটি লক গেটই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তারক সিং এর কি বক্তব্য, কি সমস্ত কিছু নিয়ে জানবো, কারণ চতুর্দিকে জলমগ্ন পরিস্থিতি কিভাবে সামলাচ্ছে পুরসভা, এই সমস্ত কিছু জানবো। আমরা তারকদার সাথে এই মুহূর্তে কথা বলবো। তারকদার এই মুহূর্তে বিভিন্ন লক গেট তিনি পরিদর্শনে বেরিয়েছেন, তার সঙ্গে কথা বলবো। তারক সিং তিনি কিন্তু রয়েছেন কাজে ব্যস্ত তিনি চারিদিকে, এবং সেইগুলো কিন্তু আমরা দেখছি, কারণ জল যেগুলো ঢুকছিল শহরের দিকে গঙ্গার জল, সেগুলো বন্ধ করার জন্য লক গেট বন্ধ করা হলো। তারকদা, চতুর্দিকে জলমগ্ন হয়ে রয়েছে, প্রচুর বৃষ্টি, টানা বৃষ্টি, কিভাবে পুরসভা তৎপরতার কাজ করছে কি বলবেন? প্রথম কথা, চতুর্দিকে বৃষ্টি জমি, এটা ঠিক কথা। কলকাতায় কিছু কিছু জায়গায় 8টা 9টা জায়গায় ব্যাপক বৃষ্টি হয়েছে। কলকাতা তো 8টা 9টা জায়গা না, এখানে বৃষ্টি হয়েছে যে আমাদের ড্রেনেজ নেটওয়ার্ক আছে বিয়ন্ড ক্যাপাসিটি, 2 ঘন্টার মধ্যে প্রায় 100 মিলিমিটার বৃষ্টি হয়েছে এবারে দলে। এই এক্ষুনি লক গেটটা বন্ধ হয়ে গেল, 10:30, 3টায় খুলবে। এই এখন থেকে যে জলটা জমে রয়েছে আর যে বৃষ্টিটা পড়বে সেটা শহরে থাকবে, 3টায় খুললে আবার এটা নেমে যাবে। মানে এখন যে জমা জলটা রয়েছে সেটা কি থেকেই যাবে? তাই তো, থেকে যাবে, প্লাস যেটা পড়বে সেটা অ্যাড হবে। যতক্ষণ না এই লক গেট খুলছে ততক্ষণ এই জলটা বেরোবে না, কোনো কারণ নেই বেরোবার, কারণ এই যদি আমরা লক গেট খুলি গঙ্গার জল ঢুকে যাবে। এই দেখুন গঙ্গার জল জোয়ার যাচ্ছে কত স্পিডে যাচ্ছে, ওই দেখুন আপনার ফ্লোটেল হোটেলটা প্রায় অর্ধেক কাত হয়ে গেছে, তো জলের প্রেশার কত রয়েছে। আর যে খালগুলো যেখানে আমাদের নর্দমার জলগুলো পড়ে সেই খাল থেকে এখানে আসে, খালের তো অবস্থা খুব খারাপ, সেখানেও লক গেটগুলো বন্ধ। তবে হ্যাঁ, বেহালার দিকে মহেশতলার দিকে বৃষ্টি কম হয়েছে, মণিখালী পাম্পিং স্টেশন সাকসেসফুলি চলছে, পাম্পিং স্টেশন জল পাচ্ছে না, ইট মিন্স ওই এরিয়াটার মধ্যে বৃষ্টি কম হয়েছে। সক্রিয় হ্যাঁ, 76টা পাম্পিং স্টেশনই চলছে। সেগুলো কিভাবে কাজ করছে এটা আমাদের বলেন, কিভাবে যেরকম চলে মেশিন বিদ্যুতে চলে সেভাবে চলছে, মানুষ রয়েছে পাম্পিং স্টেশনগুলো কাজ করলে তাহলে জমা জল খাতে? না না, সব বাজে কথা, যারা বলে মিথ্যে কথা বলে। লক গেট বন্ধ হলে পাম্পিং স্টেশন জল ফেলবে কোথায়? পাম্প তো ট্রেনের ক্যানেলে দেবে, ক্যানেল থেকে এই সব জায়গায় আসবে। কোন কোন জায়গায় জল জমা সমস্যা হয়েছে এখন? খিদিরপুর আছে, তারাতলা আছে, আমি আস্তে আস্তেই দেখলাম, বর্ধমান রোড আছে, এই দিকটাই বেশি হচ্ছে। ঠনঠনিয়া চত্বরে জল জমে গেছে এখন পর্যন্ত? ঠনঠনিয়ার খবর আমি পাইনি, আমি তো এখানে আপনাদের সামনে দাঁড়াচ্ছি। হতে পারে কলকাতায় বিভিন্ন জায়গায় যেরকম জল জমে রয়েছে, লক গেটগুলো বন্ধ করলে কি সেই জল পাম্পিং করতে কোনো অসুবিধা হবে না সেক্ষেত্রে? না না, লক গেট বন্ধ হলে তো পাম্পিং স্টেশন চালিয়ে কোনো লাভ হবে না, কারণ জল তো আর ফেলা যাবে না। যতক্ষণ ড্রেনেজে জল ধরার ক্যাপাসিটি আছে পাম্পিং স্টেশন ততক্ষণ চলবে, ড্রেনটা ভর্তি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। 3টের সময় এই 10:30 বন্ধ হলো, 3টের সময় যখন আবার খুলবে তখন আবার জল দ্রুত নামবে। অর্থাৎ এখন জোয়ারের সময়টাতে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হলো যাতে জল শহরে সিদ্ধান্ত আমরা দেখলাম
যে জমা জল যেগুলো রয়েছে শহর কলকাতার, যেমন সকালে আমরা দেখেছি উত্তর কলকাতার বেশ কিছু জায়গায় ঠনঠনিয়া চত্বরে জল জমে রয়েছে, সেইগুলো কিন্তু থেকেই যাবে, কারণ লক গেট বন্ধ হয়ে গিয়েছে। যে জলগুলো বেরোচ্ছিল গঙ্গায় সেই জলগুলো কিন্তু এখনো পর্যন্ত বেরোতে পারবে না, বেলা তিনটে পর্যন্ত স্ট্যাগনেন্ট অর্থাৎ জমা অবস্থাতেই সেই জলগুলো থেকে যাবে, এমনটাই কিন্তু কলকাতা পুরসভার নিকাশি তারক সিং তিনি কিন্তু জানালেন। পাম্পিং স্টেশন 76টা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু চলছিল, সক্রিয়ভাবেই ছিল, কিন্তু এই মুহূর্তে পাম্পিং স্টেশন চালানোরও সে অর্থে কোনো অর্থ হয় না, কারণ যে পাম্পিং স্টেশন চালিয়ে যে জলগুলো বার করার চেষ্টা হবে সেগুলো কিন্তু আপাতত বেরোবে না। একেবারে অনেক ধন্যবাদ সুদীপ্তা, আমরা সরাসরি বাবুঘাট এলাকা থেকে আমাদের প্রতিনিধি সুদীপ্তা চৌধুরীর সঙ্গে কথা বলছিলাম। এরপর আমরা নজর রাখবো কলকাতার অন্যান্য পরিস্থিতির দিকে।